দীর্ঘদিনের জরাজীর্ণ বিল্ডিং ভাঙতে হবে, তাই ভাড়াটিয়া দোকানদারদের দোকান খালি করার নির্দেশ দিল ঝালদা পৌরসভা। পুনর্বাসনের দাবি ভাড়াটিয়াদের। গত 3রা আগস্ট দোকানে দোকানে নোটিশ সাঁটল পৌরসভা। ভাড়াটিয়া নয়ন পোদ্দার, অলোক গড়াই, গোপাল দত্ত ও সজল রক্ষিত প্রমুখরা বলেন, পৌরসভায় পুরনো বিল্ডিং এর পূর্ব দিকের 10 থেকে 12টি রুম বিভিন্ন লোকেরা দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে ভাড়ায় নিয়ে যে যার মতো দোকান খুলে জীবিকা নির্বাহ করছে। হঠাৎ একদিন পৌরসভা থেকে কর্মচারী এসে দোকানঘর খালি করার নোটিশ দিচ্ছেন, আমরা তা না নেওয়ায় দেওয়ালে সেঁটে গিয়েছেন। পৌরসভা নাকি কোনো এক কলেজের ইঞ্জিনিয়ারদের পরিদর্শন মতো এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের প্রশ্ন হলো, পশ্চিম দিকের পুরানো বিল্ডিং আরও জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেখানে তো আরও ভাড়াটি আছে, তাদেরকে নোটিশ দেওয়া হলো না কেন? তাছাড়া আমাদের জীবিকা কী হবে, কীভাবে আমরা সংসার চালাবো, এসব ভাবনা চিন্তা না করে পৌরসভা এমন সিদ্ধান্ত কীভাবে নিতে পারে? আমরা চাই আমাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করুক পৌরসভা, তারপর আমরা খালি করে দিচ্ছি দোকান। এদিকে উপপৌর প্রধান সুদীপ কর্মকার বলেন, দুর্ঘটনা তো আর বলে কই আসবে না, তাই যখন ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন বিল্ডিং একেবারে ব্যবহারের অযোগ্য, তখন তা ভেঙে ফেলার দরকার, তাই নোটিশ করা হয়েছে। ভাড়াটিয়ারা পুনর্বাসনের কথা বললে তা তো একদিনে হবে না, এর মধ্যে দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? নোটিশ দেওয়া হোক দিতে চাইছিল, আমরা বললাম আমরা তো কোনো এই আলোচনা নিয়ে জানিনি, আমরা একবার যদি সেই আলোচনা হয় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মহাশয় আমাদেরকে এখানে ডাকে নিয়ে একটা আলোচনা করো, কেন আগামী দিনে আগামী কয়েকদিন আগে রোডের যে সাইডে যারা দোকানদানি করছে তাদেরকেও ডাকা হয়েছিল, তো তারা তাদের দিয়েও মিটিং হয়েছে। আমাদের যদি দেখে নিয়ে দেখতে পাচ্ছি আমরা যে মিউনিসিপ্যালিটি একটা এই বিল্ডিংটা ড্যামেজ আছে, তার একটা ভাঙার পরিকল্পনা চলছে, সেখানে গিয়ে আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসবো যে এটা আমাদের যে এতদিন 30 বছরের দোকানদানি সেটা ভেঙে গেলে আমাদের পরিবারের কী অবস্থা হবে, আমরা মানে আমরা কী করবো না করবো তার নিয়ে একটা আলোচনা করবো, সেটা যদি মানে চেয়ারম্যান মহাশয় আমাদেরকে ডেকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে বসে নিয়ে আমরাও সেটা বুঝতে পারবো। এটাই আমরা চাইছি যে উপরের যে বিল্ডিং ড্যামেজ হয়েছে সেটা আপাতত ওই রিপেয়ার করা হোক বা বিল্ডিংয়ের উপর ঢালাই উপরে নিয়ে নতুনভাবে সে ঢালাই করলে আমরা এখানে দোকানদানি করতে পারবো, আমাদের পরিবারকে বাঁচাতে পারবো। বলব যে আমাদের যে দোকানটা আছে সেটাতে কোনো ড্যামেজ নাই, আমাদেরকে যে দোকানটা সাজিয়েছে সেটা কোনো ড্যামেজ নাই, ড্যামেজ আছে আমার উপরে যে বিল্ডিং আছে তার ঢালাইটা ড্যামেজ আছে, আমার দোকানটা সেটার তো কোনো যুক্তি নাই। প্রথম গল্প কি নোটিশে কী লেখা আছে? নোটিশে লেখা দিয়ে খালি করুন একবারে ডাইরেক্ট। এখন চাইছি যেমন আমাদের তো কোনো ইলা কোনো ড্যামেজ নেই, ড্যামেজ আছে উপরটা, তো সেইটাকে বানিয়ে দেওয়া হোক, রিপেয়ারিং করা হোক। হঠাৎ আমরা এই নোটিশটা দেখে হঠাৎ আচমক হয়ে গেল, এখন আমাদের কী অবস্থা হবে? হঠাৎ এইটা পরে হবে কি না কোনো গ্যারেন্টি নেই, আর যেভাবে ড্যামেজ আছে সেরকম কোনো ড্যামেজ নেই, উপরটাই ড্যামেজ আছে, আর ইয়ারলে অন্যান্য বিল্ডিংটা ইয়ারলে ভয়ঙ্কর ড্যামেজ আছে, অন্য বিল্ডিংগুলো রিপেয়ারিং হয়েওছে তাতে ঠিক হয়ে গেল, আর আমাদেরটা যদি রিপেয়ারিং করা হতো তাহলে খুবই ভালো হতো, কোনো অসুবিধা নেই, রিপেয়ারিংটা শুরু করে দে, আর আমাদের সেরকম কোনো অসুবিধা নেই, তবে যে পড়েই এবার সেরকম কোনো বিল্ডিংটা নাই। যদি আমরা এতগুলো দোকানদার আছি আমাদের কী হবে? আমরা কোথাও ধনীকে বলি বুঝি, আমরা কোথাও ছটফটাই বুঝি, আমাদের কোনো স্থায়ী ব্যবস্থা নাই, কোনো নাই, হঠাৎ আচমকা নোটিশ চলে আসলো, এটা রিপেয়ারিং করা হোক এটাই খুব ভালো হবে। কত বড় দোকান আছে এখানে? এখানে 20টা দোকান আছে। খারাপ পরিচালনা করে কারা পরিচালনা করে? মিউনিসিপ্যালিটি। নোটিশটা কোথা থেকে দেওয়া হয়েছে? মিউনিসিপ্যালিটি থেকে নোটিশটা দেওয়া হয়েছে।